বন্ধুরা, আজ আমরা পাখি দেখতে এক নতুন জায়গায় যাব। তাহলে চলো, তোমাদের নিয়ে আজ আমরা ঘুরে আসি একটা নতুন জঙ্গলে। আজকে আমার সাথে আরও আমার দুজন বন্ধু এই জঙ্গলে ঘুরতে যাবে। তাহলে তাদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব। যাক আজকের জঙ্গল যাত্রা। আর এখনও যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চলেছি আজকে নদিয়ার দেবগ্রাম ফরেস্টে। এখানে যাওয়ার জন্য রানাঘাট বনগাঁ শাখায় গাংনাপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে মাত্র 4 কিলোমিটার দূরেই দেবগ্রাম ফরেস্টে তোমরা সহজেই পৌঁছে যেতে পারো। আবার চাকদা থেকে বিষ্ণুপুর হয়ে তোমরা পৌঁছে যেতে পারো এই দেবগ্রাম ফরেস্টে। বন্ধুরা, আজকে আমরা এসেছি নদিয়ার দেবগ্রাম ফরেস্টে। আমরা এখন ফরেস্টের পাশের রাস্তা দিয়ে হাঁটছি, আর একটু পরেই ফরেস্টের ভেতরে ঢুকবো। এই ডান সাইডে এটি ফরেস্ট। আমার সঙ্গে আমার দুই বন্ধু আছে, গৌতম এবং উত্তম, দুই ভাই। চলো তোমাদের ফরেস্টটাকে এবার আস্তে আস্তে ঘুরে দেখাই, ফরেস্টে কী পাওয়া যায়। দেখো, সুন্দর জারুল গাছের জঙ্গল। আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতরের দিকে ঢুকব। জঙ্গলের ভেতরে তোমাদের সাথে একটু আস্তে কথা বলবো, যাতে কোনো পশু পাখির অসুবিধা না হয়। জঙ্গলে বিভিন্ন প্রকার পাখির ডাক শোনা যাচ্ছে। চলো বন্ধু, তোমাদের দেখাই এই জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এখানে কোথায় কি আছে আমরা খুঁজে দেখার চেষ্টা করব। ঢুকেই পর বাঁদিকে একটা সুন্দর ছোট্ট নিচু অঞ্চলে বৃষ্টির জল জমে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। চলো তোমাদের দেখাই সেটি। তোমরা দেখো কি সুন্দর অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। এরপর আমরা দেখতে পাই একটি সাদা রঙের অরেঞ্জ হেডেড থ্রাশ। আসলে জিনগত অসুবিধার কারণে এদের পালকের রং সাদা হয়ে যায়। এরপর ঘুরতে ঘুরতে জঙ্গলের আরেক প্রান্তে এসে আমরা দেখা পাই একজোড়া স্পটেড আউলের। তারা মাঝে মাঝে নিজেদের মধ্যে ডাকাডাকি করতে থাকে। দেখো বন্ধুরা, এখানে একটি বড় জলাশয় রয়েছে। এর জলের রং বাদামি বর্ণের। আমি এর আগেও এখানে এসে দেখেছি এই জলের বর্ণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। কখনো সবুজাভ দেখা যায়, কখনো বাদামি দেখা যায়। এর পাশেই আমরা একটা গাছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা হয়তো, একটি
একটি স্টক বিল কিং ফিশার জলের দিকে এক দৃষ্টিতে বসে আছে একটা মাছের আশায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাছের কোটরে একটি লিনসেড বার্ডবিট বাসা বেঁধেছে। আমাদের সাক্ষাৎ ঘটলো একটি ক্রেস্টেড সার্পেন্টেড ঈগলের সাথে। এবার দেখতে পেলাম নীলকণ্ঠ পাখি অর্থাৎ ইন্ডিয়ান রোলার, খুব অদ্ভুত সুন্দর তার গায়ের রং। এখানকার অভিজ্ঞতা কেমন? ভালো, ফরেস্টার ছোটোর মধ্যে বেশ ভালো। ঈগল পেলাম, ভালোই পাখি পেলাম। ভালো বলতে আর কি পেলে? ঈগল ছাড়া আর কি পেলে? ঈগল ছাড়া পিঠটা পেলাম, ইঞ্জিনিয়ার পিঠটা। ব্যাঙের বাচ্চা খাচ্ছিল? ব্যাঙের বাচ্চা না, ও পূর্ণাঙ্গ তাওড়া ব্যাঙ। উত্তম, বলো তোমার অভিজ্ঞতা কি? হ্যাঁ, কিছু কিছু পাখি পাওয়া গেল। কলেজ ছাত্রছাত্রীরা আসতে পারে জাস্ট ঘোরার জন্য। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।